ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম। ভোরের নিউজের নতুন আয়োজন আন্তর্জাতিক সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম। আজ 5ই মার্চ 2019, 21ই ফাল্গুন 1425, 27ই জামাদিউস সানি 1440, রোজ মঙ্গলবার। শুরু করছি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় কয়েকটি জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম সমূহ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করতে না চাইলে পুরো ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখুন। দৈনিক আমাদের সময়। জওয়ানদের জীবন বৃথা যাবে না, বললেন নরেন্দ্র মোদি। ভারতীয় পণ্যে বাড়তি শুল্কারোপের চিন্তা। বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের বিরুদ্ধে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 2020 সালে। আফগান শান্তি প্রতিষ্ঠা চুক্তি চূড়ান্ত করতে মার্কিন তালেবান বৈঠক। আমি নোবেল পাওয়ার যোগ্য নই, বললেন ইমরান খান। যত দ্রুত সম্ভব ককপিটে ফিরতে চান অভিনন্দন। বাংলাদেশ প্রতিদিন। মাউন্ট এলিজাবেথে ডক্টর ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদের। মিথ্যা বলা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মোদির, বললেন রাহুল গান্ধী। আন্তর্জাতিক চাপে নয়, শান্তির বার্তা দিতেই অভিনন্দনকে মুক্তি। সচিনের বায়োপিকে নিজেকে দেখতে চান অনিল কাপুর। দীপিকা নন, ক্যাটরিনাকেই পছন্দ সালমানের। বহুবিবাহ নারী ও শিশুদের জন্য অবিচার, বললেন মিশরের ইমাম। দৈনিক ইত্তেফাক। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি নারী প্রার্থী। ভারত পাকিস্তান পরমাণু অস্ত্রধর দেশ নয়, বললেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং। নেদারল্যান্ডও আশ্রয় দেবে না শামিমাকে। ভারত জুড়ে মূত্র সংরক্ষণের আহ্বান বিজেপি মন্ত্রীর। কোরআন সঠিকভাবে না বুঝে ইসলামে বহুবিবাহের অনুশীলন করা হয়, বললেন মিশরীয় ইমাম। কালের কণ্ঠ। 5 বছর পর উমরা পালনে যাচ্ছে গাজার 800 ফিলিস্তিনি। ব্রিটেনে বিরোধী দলীয় নেতা করবিনের মাথায় ডিম নিক্ষেপ। বর্ধমানে মন্দির তৈরি করছে মুসলিমরা, মসজিদ নির্মাণের সহায়তা হিন্দুদের। ভ্রমণ ভিসা চালু করল সৌদি আরব। ভারত ও পাকিস্তানকে পরমাণু শক্তিধর মনে করে না চীন। এবার রাশিয়া সফরে যাচ্ছেন কিম জং উন। দৈনিক খোলা কাগজ। আমি নোবেল পুরস্কারের যোগ্য নই, বললেন ইমরান খান। চুলায় পোড়ানো হয় খাশোগির দেহ, আল জাজিরার দাবি। কাশ্মীরে জামায়াত নিষিদ্ধের ফল হবে ভয়ঙ্কর। অভিনন্দন গোফের হিরিক ভারতে। দৈনিক মানব জামিন। নিহত জঙ্গির সংখ্যা জানাতে অস্বীকৃতি ভারতীয় বিমানবাহিনী প্রধানের। শীর্ষ 10 ক্ষমতাধর দেশের তালিকায় সৌদি আরব। আল জাজিরা ডকুমেন্টারি, সাংবাদিক খাশোগিকে পুড়িয়ে ফেলা হয়েছে। পাকিস্তানের ভিতরে বিমান হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে ভারতেই প্রশ্ন। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে বিশ্বকাপ ক্রিকেট পরিকল্পনায়। দেশে ফিরতে চান স্বঘোষিত প্রেসিডেন্ট গাইদো। ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ সফর শেষে সোমবার দেশে ফেরার কথা ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গাইদোর।
দৈনিক নয়া দিগন্ত। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতে ওআইসি। পাকিস্তানে হামলা নিয়ে এবার প্রশ্ন তুললেন সাবেক তারকা ক্রিকেটার, পাঞ্জাব প্রদেশের মন্ত্রী ও কংগ্রেস নেতা নভজিৎ সিং সিধু। যুক্তরাষ্ট্রে মুসলিম কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র। প্রথম আলো। ইন্দোনেশিয়ার সোনার খনিতে শতাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা। হাওড়া কারাগারে অব্যবস্থার প্রতিবাদে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার কারাগারে 24 দিন ধরে মাওবাদী বন্দির অনশন। পাকিস্তানের বালাকোটে ভারতের হামলার বিস্তারিত উপগ্রহ চিত্রে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।